মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গা নারী পুরুষের ভিড়। বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা। অনুপ্রবেশের জন্য এর মধ্যে ঘুমধুম ইউনিয়নের তমরু, কলাপাড়াসহ বিভিন্ন এলাকার 5-6টি স্থানে হাজার হাজার রোহিঙ্গা তাঁবু টাঙিয়ে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। ঘুমধুমে তাঁবুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানিয়েছে, এখনো হাজার হাজার মানুষ রাখাইন রাজ্যে মানবেতর জীবনযাপন করছে। তাদের দেশে থাকার ব্যবস্থা করার জন্য আমরা আন্তর্জাতিক মহল, বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক মহলের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। তাঁবুতে থাকা রোহিঙ্গাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। তবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সংখ্যা বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে। আমাদের বর্ডারে সিকিউরিটি বিজিবি যারা বিজিবির সদস্যরা, তারা সার্বক্ষণিক সতর্ক প্রহরায় আছে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক। আমরা বর্ডারে যারা আছি, আমরা যদি কখনো আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা আছে সেটা ক্রস করে, তাহলে আমরা এর সমুচিত জবাব দেব। মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর চাপ বাড়াতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে রোহিঙ্গারা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।